এমন একটি মেশিন রয়েছে যার মধ্যে বড় বড় গাড়ি দেওয়ার সাথে সাথে সেগুলো ভেঙে গুঁড়ো হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে লম্বা মেশিনটি মাটি থেকেই অনেক বড় বড় বিল্ডিং এর কাজ করতে পারে, এমনকি সেগুলো ভেঙে একটি নির্দিষ্ট জায়গায় জমা করতে পারে। আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় এবং অবিশ্বাস্যকর কিছু মেশিন দেখাবো, যেগুলো কার্যক্ষমতা আপনাকে অবাক করে দিবে। আর হ্যাঁ বন্ধুরা, এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করুন। চলুন শুরু করা যাক। এটি মেকানিকদের জন্য খুবই উপকারী একটি মেশিন, এটিকে ক্র্যাশিং মেশিন বলা হয়। নাম শুনেই হয়তো বুঝতে পারছেন এটি কোন কাজে ব্যবহৃত হয়। এটি বিশেষ করে জিনিসপত্রকে ভেঙে গুঁড়ো করার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনটি যে কোনো জিনিসকেই ভেঙে গুঁড়িয়ে ফেলতে পারে, সেটা যত বড় গাড়িই হোক না কেন। এর মধ্যে যে কোনো জিনিস দেওয়ার সাথে সাথে সেটি ছোট ছোট টুকরো হয়ে নিচে পড়তে থাকে। এখানে দেখতে পাচ্ছেন বড় একটি গাড়ি এর মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যে গাড়িটি একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এই মেশিনটি যখন করে তখন কোনো মানুষকে সেখানে থাকতে নিষেধ করা হয়, আর এই মেশিনের মধ্যে হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ একবার চিন্তা করে দেখুন, যেখানে এমন শক্তিশালী গাড়িগুলোকে ভেঙে গুঁড়িয়ে ফেলতে পারে সেখানে মানুষ তো এর কাছে কিছুই নয়। এর শক্তির কোনো সীমা নেই, শক্তিশালী এই মেশিনের সামনে বড় বড় মেশিনও কিছুই না। এর নাম বাকেট বিল এক্সেটার। এটিকে সারফেস মাইনিং এর জন্য তৈরি করা হয়েছে, যেসব জিনিসকে অন্যান্য মেশিনের সাহায্যে ভাঙা যায় না এই মেশিনটি সেই সকল জিনিসকে নিমিষেই ভেঙে ফেলতে পারে। এই মেশিনটি একসাথে কয়েক টন জিনিস ভেঙে ফেলতে পারে। এই বিশাল আকারের মেশিনটির সামনে সাধারণ মানুষকে পিঁপড়ের মতো মনে হয়, এমন বিশাল বড় মেশিন হয়তো আপনি আর আগে কখনোই দেখেননি। এই মেশিনটি একসাথে 12,000 টন মাটি উঠাতে পারে, যা সত্যি অবিশ্বাস্যকর। এছাড়াও এর সামনে থাকা এই অংশটির সাহায্যে খুব সহজেই মাটিগুলোকে নির্দিষ্ট জায়গায় স্থির করা যায়, ফলে এই মেশিনটি একই সাথে অনেক কাজ করতে পারে। এটি হাইড্রোক্রোলিক প্রেশার মেশিন। এই মেশিনটি কতটা শক্তিশালী তা আপনি চিন্তাও করতে পারবেন না। এর মধ্যে যে কোনো শক্ত জিনিস দিলেও সেটি নিমিষেই গুঁড়ো করে ফেলে। এই মেশিনটি হাইড্রোক্রোলিক প্রেশারের সাহায্যে যে কোনো জিনিস ভেঙে ফেলতে পারে। আর এর মধ্যে কোনো নরম জিনিস, অর্থাৎ যদি কোনো ফল রাখা হয় তাহলে তা একেবারে জুসে পরিণত হয়। ইন্টারনেটে এই মেশিনটির অনেক ভিডিও রয়েছে যেখানে দেখতে পারবেন এই মেশিনটি কতটা শক্তিশালী। এটি কতটা শক্তিশালী তা তো বুঝতেই পারছেন, শক্ত আর ভারী জিনিসগুলোকে কিভাবে ভেঙে গুঁড়িয়ে ফেলছে তা তো দেখতেই পাচ্ছেন। কাঁচ এমনকি ভারী ভারী লোহা এর কাছে কিছুই না। এটি পৃথিবীর সবচেয়ে বড় আর দামি মেশিনের মধ্যে একটি। এটি SK-3500D নামে পুরো পৃথিবীতে পরিচিত। সরাসরি বলতে গেলে এটি পৃথিবীর সবচেয়ে লম্বা আর শক্তিশালী ক্রেন। এর এমন ক্ষমতা আপনি আর কোনো ক্রেনের মধ্যেই পাবেন না। এর সবচেয়ে বিশেষ গুণ হলো এটি মাটি থেকে অনেক বড় বড় বিল্ডিং এর উপরে কাজ করতে পারে, এমনকি মাটি থেকেই এই মেশিনটি বড় বড় বিল্ডিং ভেঙে ফেলতে পারে, যা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। কোবলেকো কোম্পানির এই মেশিনটি মাটি থেকে 65 ফুট উপরে কাজ করতে পারে। এই কোম্পানিটি বিল্ডিং এর কাজের জন্য এই পর্যন্ত অনেকগুলো মেশিন তৈরি করেছে, যা মানুষের কাজকে আরো সহজ করে তুলেছে। আর এর মধ্যে সবচেয়ে উপকারী মেশিনটি হলো এটি। এটি পুরো পৃথিবীতে বিখ্যাত। এখন পর্যন্ত আপনি হয়তো অনেক স্পেস মিশনের লঞ্চ করার রকেটের ভিডিও দেখেছেন, আর এই ভিডিওতে দেখা যাবে কিভাবে এগুলো সরাসরি আকাশে চলে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল আকারের রকেটগুলোকে যেখানে তৈরি করা হয় সেখানে এবং সেখান থেকে লঞ্চ করা জায়গা পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া হয়? নাসা ক্রোলার নামক এই মেশিনটিকে বিশেষ করে নাসার অ্যাপোলো স্কাইলার প্রোগ্রাম আর রকেট ফ্যাক্টরি থেকে স্পেস স্টেশন পর্যন্ত নেয়ার জন্য তৈরি করা হয়েছে। এমন বিশাল আকারের মেশিন দেখে সত্যিই অবাক হওয়ার কথা, কারণ এটা ভাবাই যায় না এটিকে কোনো মানুষ তৈরি করেছে। এর মধ্যে দুটি বাহন সংযুক্ত থাকে। এটি মিসাইল ক্রোলার ট্রান্সপোর্টার ফেলিশিন নামেও পরিচিত। এর মধ্যে 1006 হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে। এর মধ্যে দুটি ড্রাইভার থাকে। এটি অ্যাপোলো নামক ঐতিহাসিক মিশনের সাথে কাজ করছে, তাই এটিকে আমেরিকান সরকার ঐতিহাসিক মেশিনের তালিকায় রেখেছে। প্রিয় দর্শক, এর মধ্যে কোন মেশিনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবশেষে ধন্যবাদ।